হঠাৎ অবসর, হার্টের সমস্যায় গত ডিসেম্বরে 33 বছর বয়সেই ফুটবল ক্যারিয়ার রীতি টেনে দেন সার্জিও অ্যাগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের এমন ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল ভক্তরা। কিন্তু শরীর খারাপ হলে কি আর করার আছে? গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন অ্যাগুয়েরো, কিন্তু সেখানে বেশি দিন টিকতে পারেননি। হৃদযন্ত্রের জটিলতায় চিকিৎসক তাকে খেলা ছাড়ার পরামর্শ দেন। কাঁদতে কাঁদতে ফুটবলকে বিদায় বলেন এই তারকা। তবে ফুটবলের প্রতি ভালোবাসা আবারও মাঠের দিকে টানছে অ্যাগুয়েরোকে। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিলেন অবসর ভেঙে ফেরার। তবে শরীরের এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক কিংবা প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা সম্ভব নয়, ভালো করেই তা জানেন অ্যাগুয়েরো। কিন্তু ফুটবলটা খেলতে চান বিনোদনের জন্য।